প্রতিবাদ সাব্যস্ত করার কারণ হল প্রতি বছরেই বানপানী ব্রহ্মপুত্র নদীর গড়াখহনে আমার এই গাঁওখন উঠাই লো হেকেই হল হাজার হাজার কৃষি মাটি ব্রহ্মপুত্র নদীর যা গল আমার মাটি কৃষি মাটির কথা বাদে দিয়ক আমি এতিয়া ঘর করে থাকার ঠাই নোহোৱা হৈ গৈছে গতি আমি আজি চেনেল যোগে প্রতিবাদ সাব্যস্ত করে অসম সরকারক জানাবলৈ বাধ্য হৈছো বহুতো ইয়ার কর্তৃপক্ষ আছে যেনে আমার বাগবৰ সমষ্টির বিধায়ক মাননীয় শর্মা আলী সাহাব আজিলৈকে আমার এই পূব মাহেশ্বরের গড়াখহনীয়ার আহি অলপ বুঝ লওয়া নাই তার কারণে আমি তেখেতক বিনম্র অনুরোধ জানাইছো এই চ্যানেল যুগত তেখেত নিজে আহি আমার পূব মাহেশ্বরের গড়াখহনীয়ায় কবলত পড়া মানুষখিনি কি পরিস্থিতি আছে হি আহি নিজে প্রতি লক্ষ্য করিলে আমি নথে আনন্দিত হম তার লগতে আমি অসম সরকারক এই টানি অনুরোধ জানাও আমার এই পূব মাহেশ্বর গড়াখহনীয়াক প্রোটেকশন বান্ধ দি আমার এই গাঁও অঞ্চলের মানুষখিনিক থকার ব্যবস্থা করে দেওয়ার কারণে আমি অনুরোধ জানাও এই বছর বছর এই পূব মাহেশ্বর নদী এরম ভাঙতেছে আমরা গরিব মানুষ এই নদীর কাছে বাই ভাঙে কোন জায়গায় যাই বছর বছর এরকম ক্ষতি করে শর্মা নদী আগর মন্ত্রী কোনো ই করে নাই কিমান বিঘা মাটি ইতিমধ্যে ভাঙিছে হাজার হাজার বিঘা ঘর বাড়ি কিমান ঘর বাড়ি সব সব ঘর ভাঙি গেছে হ্যাঁ ভাঙি একবার শেষ করলো সরকার কি তিন চার বছর ধরে এরকম সরকার কি হাব্বান সরকারে একবারে আব্বার আর্মেনারা বান্ধের ব্যবস্থা করে তারা খুব হ্যাঁ নদী বান্ধের একটা ব্যবস্থা করে লাগে আপনার বিধায়কে খবর লৈছিল না হ্যাঁ আপনার বিধায়ক শর্মানালী খবর লৈছিল না নাই নেওয়া নাই শর্মানালী খবর নেওয়া নাই আমার শর্মানালী মন্ত্রী খবর নেওয়া নাই আর তিন বছর ধরে এরকম ভাঙে শর্মানালী খবর নেওয়া নাই তিন বছর পরে ভাঙে হ্যাঁ প্রতিভাত হওয়ার কারণটা এইটুয়ে যে আমার পূব মাজরসর গাঁওর এই ব্রহ্মপুত্র নদীর গড়খনিয়ায় হাজার হাজার বিঘা মাটি আজি এই নদীর কবলত পড়ে আছে আৰু আমাৰ হাজাৰ হাজাৰ গাঁওবাসী ঘৰ দুৱাৰ আজি ভাঙি লৈ জাগাই জাগাই মানে ঘৰ দুৱাৰ কৰি আছে আৰু আমাৰ বাগবৰ সমষ্টিৰ বিধায়ক শর্মা আলী আজিলৈকেও এই আমাৰ পূব মাহেশ্বৰ আহি পোৱা নাই এই প্ৰতিৰোধৰ কাৰণে আৰু আমাৰ এমপি আব্দুল খালেকো আজি আমার পূব মাহেশ্বর গড়খনের কারণে কোনো সাহায্য দেওয়া নাই সেই কারণে আমি প্রতিবাদ সাব্যস্ত করছি মাঝে মাঝে দেখা পাও বাগবৰ সমষ্টির বিধায়ক জনিয়া বা সেঙা হচ্ছে ঘুরা ঘুরা দেখা পাও নাই আমার আমার পূব মাহেশ্বর আজিক লোক আহি পাওয়া নাই কোনো ধরনের সাহায্য দেওয়া নাই একো দেওয়া নাই কি কব সরকার যে সেই কারণে আমি শর্মালীক আহ্বান জানাইছো আর আমার অসম সরকার হিমন্ত বিশ্ব শর্মাক আমি এই পূব মাহেশ্বরক এই গড়খনের কারণে আহ্বান জানাইছো রোধ করার কারণে আহ্বান জানাইছো An online learning app. এতে পড়া হব সহজ নবমৰ পৰা দ্বাদশ শ্ৰেণীলৈকে নীট জেডাব্লি এপিএসচি আৰু অন্য নিযুক্তি পৰীক্ষা সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম এতিয়া পাব কেৱল স্কডেমি এপত এতিয়া পঢ়া হব সহজ